ফরিদপুরে ইজিবাইক চালক গোকুল মোল্লার হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুরে আমলী আদালতের বিচারক অশোক কুমার দত্ত এই রায় দেন। 2021 সালে গোপালগঞ্জের মকসেদপুরে যাত্রী নিয়ে যাওয়ার একদিন পর তার মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক চাপায় রাকিব হোসেন নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। সকালে দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, বন্ধুর সাথে মোটরসাইকেলে করে কলেজে পরীক্ষা দিতে যাবার পথে দুর্ঘটনায় তার মৃত্যু হয়। সিরাজগঞ্জে ব্যবসায়ী আশফাকুল আওয়াল খানের হত্যাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। বক্তারা জানান, পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে তাকে গলা টিপে হত্যা করা হয়। খুলনায় সেনাবাহিনী পুলিশের পোশাক ও অন্যান্য উপকরণ সহ দুই মাদক কারবারিকে আটক করেছে যৌথ বাহিনী। খুলনার বাইনতলা বাজার থেকে কোস্টগার্ড ও পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় হ্যান্ডকাফ, ভুয়া আইডি কার্ড ও বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করা হয়। সাত সপ্তাহের বকেয়া বেতন এবং ১৩ মাসের প্রভিডেন্ট ফান্ডের চাঁদা শ্রমিক তহবিলে জমা না হওয়ার প্রতিবাদে কর্মবিরতিতে সিলেটের চা শ্রমিকরা। দুপুরে লাকাতুরা চা বাগানের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন তারা। গেল দুই সপ্তাহ ধরে কর্মবিরতি পালন করছেন চা শ্রমিকরা। কেন্দ্র ঘোষিত 31 দফা বাস্তবায়ন ও শ্রমিক দলকে সুসংগঠিত করার লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক দলের কর্মী সভা হয়েছে। দুপুরে কর্ণফুলী শিকলবাহা ক্রসিং এলাকায় এই কর্মী সভা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আকরাম হোসেন দুলাল ও সদস্য সচিব আব্দুল সাত্তার।